আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? প্রত্যেক দিনের মতো আজকে আবার চলে আসছি আমি আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বানানা কেক বানিয়ে দেখাবো কিভাবে আর কি আমি ঘরে বানাই। এটা আমার নিজের রেসিপি, আমি যেইভাবে বানাই আর কি ওইভাবে আপনাদেরকে দেখাবো। আর এখানে আমি আমার সব কিছু নিয়ে নিছি। এই দেখুন, আমি এখানে নিয়ে নিছি এক বাটি চিনি, আমি পরিমাণটা বলবো। আমি এখানে নিয়ে নিছি এক কাপ ময়দা, এক কাপ তেল, আর পানির বদলে এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করব। নিয়ে নিছি দুইটা ডিম, আর লবণ দিব আমি একটু টেস্টের জন্য, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখানে আমি ব্যবহার করব গুঁড়ো দুধ আর বেকিং পাউডার, আর যেহেতু এটা বানানা কেক এই যে আমি এখানে কেটে নিয়ে নিছি। আমি এটা আজকে চুলাতে বেক করব, ওভেনে না। ফার্স্টে আমি দিয়ে দিব চিনি, দিয়ে দিব ডিম, আর আপনারা ডিমটা দেখে নেবেন। আমি ভালোভাবে এখন সবকিছুকে মিক্স করে নিব। ব্লেন্ডার বা হ্যান্ড বিটার ছাড়া দেখুন আমার চিনি আর ডিমটা হয়ে গেছে গুলানো। আমি এখন দিয়ে দিব ময়দা।
দেখুন প্রায় এইভাবে হবে আর কি বেটারটা। আর দুধ আমার বেশি লাগে না, দেখুন এক মুখের মধ্যে আমার চার ভাগের এক ভাগ আর কি লাগছে। আমি এটাতে বানাবো আজকের কেকটা, আর যাতে নিচে না দেখে যায় তার জন্য আমি সুন্দরভাবে তোলার জন্য আমি এখানে কিছু কাগজকে কেটে নিছি, আমি লাগিয়ে নিব। ফার্স্টে আমি হাত দিয়ে এভাবে একটু তেল লাগিয়ে নিব, দিয়ে আমি এভাবে কাগজগুলো বিছাবো। আর উপরের কাগজটা আমি এইভাবে আর একটু তেল লাগিয়ে দিব, এবং সাইডের গুলাতেও সেম ভাবে আমি লাগিয়ে নিব। এখন এইভাবে আমি কাগজটা লাগিয়ে নিব। এবং লাস্ট কাজ যেটা আমাদের মেইন আজকের ব্যানানা কেক, আমি কেটে রেখে দিয়েছিলাম একটু পানি দিয়ে ভিজিয়ে যাতে কালো না হয়, দিয়ে দিব আমি এখন সবগুলো। আমার যতটুকু দরকার ততটুকু আমি দিয়ে দিছি, দিয়ে আর আমি লাগবো না। এখন আমার বেটারটা আমি হিটে দিয়ে দিব। দেখুন এইভাবে আর কি এখন আমি এটাকে বেক করবো। চলো, আর আমি এরপর একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, এটাকে দিয়ে দিব। আর এই ছিদ্রটাকে আমি এইভাবে একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিব যাতে ধোঁয়াটা না বাড়ে। আমি এখন একদম মিডিয়াম আগুন রেখে আধা ঘন্টার জন্য আর কি বেক করবো। আর কেকটা প্রায় হয়ে গেছে, আমি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। এখন আমি সার্ভ করবো। এখন আমার বানানা কেকটা হয়ে গেছে। এই দেখুন আমার বানানা কেকটা হয়ে গেছে, আমি প্লেটে নিয়ে নিছি। ইনশাল্লাহ আপনারা বাসায় ট্রাই করবেন এইভাবে একদম ইজিভাবে। আর আপনাদের ভালো লাগা খারাপ লাগা কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায়, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।